গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিত লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে 2রা বৈশাখ। কালকে কেমন কেমন সবাই পয়লা বৈশাখ কাটলে অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানিও। আমার পয়লা বৈশাখ কেটেছে ভালো মন্দির ভিতর দিয়ে, কারণ বললাম ভালোটা যে মেলায় গেছি, ঘুরতে পেরেছি। এবার একটু ফাঁকাই ছিল, যদি ঈদের মেলা বাসুদেব পুজোর মেলা সব হচ্ছে, ওই জন্য এখানটায় দোকান কমই এসছে। আর খারাপ হলো যে পুজো শোনার মায়ের কাকিমা মারা গেছে, মানুষটাকে ভালো ছিল, খুব অল্প দিনের আলাপ, যে ভালো তাকে ভালো বলাটাই মানে ভালো, কারণ যে ভালো তার কেউ চলে গেলে তার ভালো দিকটাই সবসময় মনে রাখতে হয়। অতএব তার কিছু খারাপ কিছু আমি দেখিনি, বা আমার সঙ্গে সাথে সেরকম কোনো খারাপ ব্যবহারও করেনি কখনো, তো সেই কারণে বললাম ভালো। তো কালকে বাবানকে পড়াতে এসেছিলো, আর এমন ঘুমের মধ্যে মত্ত ছিলাম যে বাবানকে যে নিতে যাব, মানে বাবানকে যে নেব উঠাবো, সেই সব মানে আমার মধ্যে চলছিলই না। শুধু আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি কালকের দিনটা, মানে ঘুমাচ্ছি এত ভোরবেলা যে বাবানকে তুলবো এই করবো। আসলে অ্যাকচুয়ালি 7:30 সময় উঠেছি, তখন দিয়েছি 7:30 বাজে, আর একটু শুয়ে নিই, দিয়ে কখন যে 1:30 বেজে গেছে বুঝতেও পারিনি। তারপর উঠে একটু স্নেহা ঘরে গিয়ে একটু শুলাম, শুয়ে টুয়ে তারপর আর রুটি আলু ভাজলাম, যা যা খেয়েছে রুটি আলু ভাজা খেয়েছে রয়েছে। স্নেহা কলেজ গেলে লোকের রোল বানিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি বাচ্চিল না, তারপর রোল দিলাম, মুখ খেয়ে গেলো। তা তারপরে এখন এই যে পুজো শোনাকে ঘুম পাড়িয়েছি, দেখতেই পাচ্ছ এই যে পুজো শোনা এখন ঘুমাচ্ছে, আর ঘুমটা পেয়েছিলো তা আমি আমার ঘরে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কালকে আমি মেলা থেকে কী কী কিনেছি তা দেখাবো। খাওয়া তো হয়েছে অনেক কিছু, কিন্তু কেনা হয়েছে ক্লিপগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না, যাই হোক দেখো। এই যে এই একটা কানের, আমার কানের দুলির খুব শখ, এই একটা কানের কিনেছি। একই রকম ডিজাইনটা শুধু আলাদা, তো এই কিনেছি 30 টাকা দিয়ে, দুটো 30 টাকা 30 টাকা 60 টাকা। আর ক্লিপ কিনেছি, পটকুটি কিনেছি, জিলাপি কিনেছি, তারপর দুটো কিনেছি, খেয়েছি অনেক কিছু, ঘুগনি, আপনি চাট, তারপর হচ্ছে ফুচকা, আইসক্রিম খেয়েছি। তো রাত্রেবেলা ফ্রাইড রাইস আর চিকেন ছিল, তো ওইটুকুনি খেয়েছিলাম, একটুখানি খেলাম। তো এই খাওয়া তো খাওয়াই তাই না। তো কালকে দিনটা ভালো মন্দর ভিতর দিয়ে গেছে, জানি না আজকে দিনটা কেমন যাবে, আশা করি ভালো যাবেই, আশা করছি ভালোই যাবে হয়তো। আর মনটা তেমন ভালো লাগছে না, কারণ সবসময় ভালোর মধ্যে দিয়ে যে খারাপটা আসে সেটা একদম মেনানো যায় না। আর বাবা দেখো কী কিনেছে, এটাকে কী বলে, এটা একটা আমার থেকে কিনেছে, আর বাবার একটা ক্লিপ কিনে দিয়েছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমিও কাজগুলো করে নিই কমপ্লিট, যতটা পারি ততটা কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলে ভালো আর কি। তো চলো এবার আমি যাই কাজে, যাই। চলে এসেছি, মাথাটা পুরো ভিজা, তেল দিয়েছি চপচপ করে, কারণ প্রচণ্ড গরম, এত গরম আর পারা যাচ্ছে না, গা পুরো একদম গরমে আগুন ঠেকছে। আর কালকে চিকেন আর আমি চাটনি নিয়ে চলে এসেছি, তো দেখো ছিল সেই চিকেন আর চাটনি নিয়ে এসেছি, আমি এঁচোর চিংড়িও নিয়ে আসিনি, ডাল ফাল কিচ্ছু নিইনি, রাতেবেলা বান্তা ভাত খাবো, রেখে দিয়ে এসেছি ফ্রিজে। তো চলো আমি খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। পাচ্ছ আমি উঠে চলে এসেছি, এখন মানে ঘুমটা হয়ে গেছে, অনেকক্ষণই উঠেছি, মোবাইল দেখছিলাম, আর এখন দেখো, আর দেখো ডান চোখটা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ব্যথাও করছে খুব ডান চোখটা,
খুবই ব্যথা করছে। আর উঠে একটু ফল খেলাম, তারপর হচ্ছে সন্ধ্যেবেলা আমি বলে সন্ধ্যেবেলা ফল খাচ্ছিলাম, একটু ফল খেলাম উঠে, আর তারপর কটকটি খেলাম এখানে। এখন চলে এসছি, প্রচুর একটু ছাড়াবো, প্রচুর একটু ছাড়াবো, এই যে চলে এসছি কচুরলতি নিয়ে, দেখতেই পাচ্ছ ওই যে কচুরলতি ছাড়াবো। কার কার কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার তো খুব ভালো লাগেছে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর চিংড়ি মাছ দিয়ে কি যাই দিয়ে বলো, আমার কচুরলতি খেতে খুব ভালো লাগে, শুকনো ভালো লাগে। তো কচুরলতি নিয়ে কাটবো, আর বাবানকে পড়তে বসতে বললাম, চোখটা বন্ধ করতে পারছি না, এতটাই ব্যথা করছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে আজকে, এখানে 40 ডিগ্রি তো মানে উঠে গেছে, মানে এতটা গরম মানে ঘরে বসা যাচ্ছে না, যতক্ষণ এসি চলছিল ততক্ষণ ঘরে বসা যাচ্ছিলো, এখন একদম ঘরে বসা যাচ্ছে না, এত গরম করছে মানে বিভৎস গরম। এসিটা বন্ধ করলাম খানিকক্ষণ আগে, তাও গরম, দেখতে পাচ্ছ মাথা মতো তেল দিচ্ছে, চলে গেছে। তো চলো কেটে নিই আগে কচুরলতিগুলো, ভালো লাগে না এত গরম, গরম কার ভালো লাগে না সেটাও তোমরা অবশ্যই বলো। দেখো আমার একদম গরম পছন্দ না, গরম আমার একদম পছন্দের কাল শীত ঋতু না, গরমকাল আমার ভীষণ বিরক্ত লাগে। তো এখন এবার থাকবো, আবার কালকে সে সোন পাপড়ি নিয়ে এসেছিলেন, সেই সোন পাপড়িও খেলাম, খেয়ে দিয়ে এখন এবার ঘরে টিভি চলছে, হয়তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও সাউন্ডের প্রবলেম হলে। চলো আগে কচুরলতিগুলো কেটে নিই, এখনও রিলস বেরোনো বাকি সব বাকি। ফ্রেন্ডস, কচুরলতি কেটে আর রান্না করে রাতে রুটি করে নিয়েছি, রুটি করে চলে এসেছি, রাতে শুধু রুটি করেছি আর কিছু করিনি, আর এঁচড়ের তরকারি আছে, আর কালকে একটু ভাত ছিল সেটা আমি জল ঢেলে খেয়ে নিয়েছি, আর পাঁপড় ভাজাও আছে, ডালও আছে, সব গরম করা হয়ে গেছে, সব করে খাওয়া দাওয়া আমি খেয়ে নিয়েছি, বাবানও খেয়ে নিয়েছে। আর বিভৎস গরম পড়েছে, মানে বিভৎস গরম পড়ছে, মানে এত গরম যে কি বলবো, মানে টেকা যাচ্ছে না, কি বলবো আর। এই দেখো মশা তার মধ্যে, এত এত মশা যে এত মশা করছে ঘরে, এত মশা মধ্যে করে, এত মানে বিভৎস বিভৎস মশা। তো সেগুলো মারছি, সেগুলো মারছি। তো আর এই দেখো বাবা এখন সবাই করছে, আর ভালো লাগছে না, মানে শরীরের মধ্যে প্রচণ্ড অস্বস্তি লাগছে, মাথা ভরে তেল দিয়েছি, মাথা ভরে মাথা তেল দিয়ে চান করে, ধরো মাথা তেল টেল দিয়ে স্নান করলাম। আর এই ক্লিপটা কালকে বাবানকে মেলাতে দেওয়া হয়েছিল, তারপরে থেকে বাবান 10 টাকা দিয়ে ক্লিপটা আমার কিনে এনেছে। তো বললামই টুকটাক কিছু অনেক কিছুই কেনা হয়েছে, তো দেখালামই, কিন্তু তারপর কচুলো দিদা কাটতে কাটতে সেই বুঝে শোনার মায়ের সাথে চুলগুলো কী অবস্থা দেখো, মানে খুবই খারাপ অবস্থা চুলগুলো। ওই বাচ্চাটার জন্য তো বড় তো হেলে কেন, আমি তো বুঝতে পারছি না কার পিছি বলেছে। চারদিকে প্রচন্ড মশা, চুলটাকে ঠিক করে নিলাম, দিয়ে এখন রিলসগুলো কিছু করা হয়নি, সেগুলো করতে হবে।
কি করতে হবে সেই সব চিন্তা একটা মাথায় আছে। তার মধ্যে আজে কাজে যায়নি গরমের জন্য এবং কেউ ছিল না, তো সেই কারণে দেখো মশার বিভর্ষ টিকতেই পারা যাচ্ছে না। তো চলো আগে রিজুল বানিয়ে নিয়ে আসছি। আর সান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত গরম পড়েছে, সান না করলে তো থাকতেই পারবো না। কার কার ওখানে কেমন কেমন গরম পড়েছে অবশ্যই তোমরা কেমন অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানি। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, থাকতে তো পারাই যাচ্ছে না। স্নান করলাম, এখন একটু ফ্রেশ লাগছে, আর টুকটুক করে অনেক কিছু আছে, সন্ধ্যাবেলা খাওয়াও হয়ে গেছিলো, তাই রাতের ডিনারটাও তো বললাম কমপ্লিট করে নিয়েছি। কারণ পান্তা ভাত যদি সব পরে নষ্ট হয়ে যায়। আর আজকে কিছু টাকা স্যারকে আবার পাঠালাম, 2,500 টাকার মতো প্রোডাক্টের। তো পেমেন্ট যত তাড়াতাড়ি যখন থাকে আমি ততটাই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যত তাড়াতাড়ি শোধ হয়ে যায় টাকাটা ততটাই ভালো, তাই না? আর প্রোডাক্টের টাকা কখন টাকা ফটাস করে খরচা হয়ে যাবে বোঝা যাবে না, তখন আবার কেলেঙ্কারি। সেই কারণে তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখতে থাকো, সাথে থাকো। शिनचैन तुम एक अच्छे लड़के हो, शिनचैन एक अच्छा लड़का है। आज तुम और क्या क्या पकाने वाली हो मिर्ची? बक्स में जाओ, निशाना लगाओ। আর যা যা এখন চ্যানেলটা ফলো করছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর বেশিটা বাড়ালাম না, চোখটার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ব্যথাও খুব করছে, ব্লগটা আজ বেশি করে কন্টিনিউ করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা 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 এখনো পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিও। আর প্রচণ্ড গরম, সবাই ওআরএসের জল, মিঠিদির জল, ঠান্ডাটা খেয়েও জাঙ্ক ফুডটা একটু কম খেয়েও প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। আর হালকা জামাকাপড় পরো, আর সানস্ক্রিম ইউজ করো, ছাতা, সানস্ক্রিম, টুপি এগুলো ইউজ করো, জলটা ঘন ঘন খেয়েও, কারণ এই সময় শরীর থেকে প্রচণ্ড ঘাম বেরিয়ে যায়। আর রাস্তায় আখের রস বা ফটোসগুলো একটু অ্যাভয়েড করে চলো, তো কারণ গরমের সাথে সাথে নিজেদের খেয়াল রাখাটা আমাদের খুব জরুরি। তো সবাই তো চলো, টাটা, গুড নাইট। 11টা বাজে যাচ্ছে, চলো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যে নিজেদেরকে খেয়াল নিজেদের রাখতে হবে। আমরা নিজেরা সত্যি কথা বলতে গেলে কি অনেক আছে যারা নিজেরা নিজেদের খেয়ালটা অতটা ভাবে রাখে না, তো সেটা করো। তো চলো, টাটা।